প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনা চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে জাতীয় সংসদ তাকে ধন্যবাদ জানায়। এ সময় সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা বলেন, পদ্মা সেতুর বিরোধিতাকারীরা রাষ্ট্রদ্রোহিতার সামিল অপরাধ করেছেন। বুধবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বৈঠক। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর এবং তারকা চিহ্নিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। পরে কর্মপ্রণালী বিধির 174 ধারায় সাধারণ প্রস্তাব উপস্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ।